দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের মাঝে বন্ধুরা পুরনো দিনকে একটু ফিরে দেখা, ছোটবেলার সেই দিনগুলোকে নতুন করে খুঁজে পাওয়া, সেই ছোটবেলা যেখানে মানুষ সবথেকে সুখী আর আনন্দমুখর জীবন কাটায়। তাই জীবনের সব হিসাব নিকেশকে দূরে রেখে ছুটে গেছিলাম আমার স্বপ্নের উত্তরবঙ্গে, সেই শিলিগুড়ি শহর যেখানে কেটেছিল আমার ছেলেবেলা। ছিল কিছু দুর্দান্ত অনুভূতি আর আবেগঘন মুহূর্ত, ঘুরেছিলাম শিলিগুড়ির পথে পথে। তো বন্ধুরা, যাত্রাটা শুরু হয়েছিল পদাতিক এক্সপ্রেসে চেপে আগের দিন রাতে শিয়ালদা থেকে। 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলাম এই শিলিগুড়ি শহরকে দেখব বলে। সকাল 9:15 নাগাদ আমি নেমে পড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর তারপর শুরু হয় শিলিগুড়ি শহরের পথে পথে ঘুরে বেড়ানো। দাদা, এটা কি হিলকাট রোড? হিলকাট রোড এটা অনেক পুরোনো রাস্তা না? একটা বন্ধুরা দেখুন, এটা রাতে শিলিগুড়ি, এই রাস্তাটি হলো হিলকাট রোড। এটা একদম চলে গেছে পাহাড় ভেদ করে একদম দার্জিলিংয়ে, তাই তো দাদা? একদম দার্জিলিংয়ে চলে গেছে। হ্যাঁ, বহু পুরোনো একটি রাস্তা, একটি প্রাচীন ঐতিহ্যশালী রাস্তা এই রাস্তাটা। তো দেখুন আজকের শিলিগুড়ি শহরের চেহারাটা, রাতে কি সুন্দর লাগছে। সামনে এখানে একটু জ্যাম হয়ে গেছে, অনেকগুলো টোটো এসে গেছে সামনে। এখানে প্রচুর দোকান পোসার আছে এই জায়গাটাতে, ওয়া মোমোটোমো আছে ডান দিকে। এই হলো রাতে শিলিগুড়ি শহরের অবস্থা। শিলিগুড়ি শহরে আসলে বন্ধুরা আমার ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যায়, সেই জন্য আমি একটু শিলিগুড়ি শহরের বর্তমান চেহারাটা দেখাচ্ছি। প্রচুর নস্টালজিয়া, প্রচুর স্মৃতি এই শহরের সাথে জড়িয়ে আছে আমার জীবনের, সেই জন্য আমি এই শহরটাকে একটু দেখেই নিচ্ছি আপনাদের। অনেক বছর পরে এখানে আসছি, ছোটোবেলায় এখানে বহুবার এসেছি এবং এই অঞ্চলেই আমি থাকতাম। আসলে এখন শিলিগুড়ি শহর অনেক বড়ো হয়ে গেছে এবং অনেক জমজমাট, অনেক ভিড় হয়ে গেছে। এটি একটি মহানগরের মতো চেহারা নিয়েছে এখন, প্রায় 12 লক্ষ থেকে 13 লক্ষ মানুষ থাকে এই শহরে। দেখুন চারিদিকে আলো ঝলমলে শিলিগুড়ি, রাতে শিলিগুড়ি। এখানে আসলে আমার একটা আলাদা নস্টালজিক ফিলিং হয়, আমি একটু ইমোশনাল হয়ে পড়ি এখানে আসলে। এটি আমার একটি খুবই প্রিয় শহর, তাই আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার অবস্থাটা। শিলিগুড়ির আবহাওয়া খুবই ভালো, এখানে গরম পড়ে দুপুরের দিকে একটু, কিন্তু রাতের দিকে ঠান্ডা হয়ে যায়। সেজন্য গরমকালে আপনারা এখানে এসে থাকতে পারেন, আর এখান থেকে যেতে পারেন পাহাড়ের বিভিন্ন জায়গা দেখতে। এখানে আসলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, বেড়াতে যাব, পাহাড়ে যাব, পাহাড়ের অনুভূতিগুলোকে নেব, সিকিমের বরফ দেখব, এরকম সব অনুভূতি হয় শিলিগুড়িতে ঢুকলেই। এক সপ্তাহ ছুটি নিয়ে বা 10 দিনের ছুটি নিয়ে বা 5 দিনের ছুটি নিয়ে যার যেরকম সুবিধে আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন এই শহরটিকে, ঘুরে দেখতে পারেন। এই শহরের আশপাশেও নানা রকম ঘোরার জায়গা আছে, আমি আর অন্যান্য ব্লগ আছে দেখবেন সেখানে, সেগুলো আমি দিয়েছি। যেমন বেঙ্গল সাফারি আছে, এদিকে শিলিগুড়ি শহরের মধ্যেই অনেক রকম মন্দির আছে, ইস্কনের মন্দির আছে, শিলিগুড়ি থেকে একটু দূরে আছে সেবক, কালীঝোড়া বাংলো। শিলিগুড়ি থেকে একটু গেলেই পাবেন
দুয়ারচে অঞ্চলের জায়গাগুলো। ট্রেনে করে আপনারা যেতে পারেন শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে অনেক ট্রেন পাবেন যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে দুয়ারসের দিকে, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে, মাথাভাঙা, ফালাকাটা, গরুমারা, চাপড়ামারি, কত রকম অভয়ারণ্য আছে এর চারিদিকে। সো এটাকে আমি ট্রাভেলার্স প্যারাডাইস বলি। যারা ভ্রমণ বিলাসী মানুষ তাদের জন্য এটা একটি অত্যন্ত আদর্শ জায়গা। আশা করি আপনাদের ভালো লাগছে বন্ধুরা। দেখুন সামনে একটি ফ্লাইওভার পড়ছে বন্ধুরা, ওই ফ্লাইওভারটার নিচে দিয়ে রেল লাইনই আছে শিলিগুড়ি টাউন স্টেশন। কি দাদা, শিলিগুড়ি টাউন স্টেশন তো? হ্যাঁ, শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার রাস্তা উনি ঠিকই বলেছেন। তো উনি আমাকে এই পাশের রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছেন আর কি। আমি যাবো দেশবন্ধু পাড়ায়, ওখানে আমার হোটেল আছে, ওই হোটেলে আমি উঠেছি। তো এই ফ্লাইওভারটার বাঁ দিক দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে শিলিগুড়িতে। আমার ছেলেবেলার শিলিগুড়ির সাথে এই শিলিগুড়ির অনেক তফাৎ। তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল, এখন প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। তো আমরা একটা ব্যস্ত বাজার এরিয়াতে ঢুকছি আস্তে আস্তে। সামনে দেখুন একটু ব্যস্ত বাজার এরিয়া। হকার্স মার্কেট, এই জায়গাটা হলো বন্ধুরা হকার্স মার্কেট দাদা বলছেন। তো আমি জানতাম না নামটা, এটা হলো হকার্স মার্কেট। এখানে সস্তায় অনেক জিনিস পাওয়া যায়, দেখুন প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। এখানে জামা কাপড়ের দোকান টোকান আছে পাশে হকার্স মার্কেটের, আর প্রচুর ড্রেসের দোকান টোকানও আছে ডান দিকে। ব্যস্ত বাজার এরিয়া এবং খুবই জনবহুল জায়গাটি। তো এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি প্রায় রিক্সায় করে 5 কিলোমিটার যাচ্ছি আমার হোটেলের উদ্দেশ্যে। আমি সবেমাত্র সেবা ঘুরে এলাম। সেবা ঘুরে এসে আমি শিলিগুড়ি টাউন স্টেশনের সামনে নেমেছিলাম, সেইখান থেকে আমি রিক্সায় করে যাচ্ছি এই অঞ্চলটির মধ্যে দিয়ে। জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে এই হকার্স মার্কেটের মধ্যে। এইবার আমাদের একটি লেভেল ক্রসিং পড়বে সামনে। এই এটা হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশনের লেভেল ক্রসিং। দেখুন সামনে এইটা হচ্ছে লেভেল ক্রসিংয়ের গেটটা। এটি হলো টয় ট্রেনের লাইন। দেখুন বন্ধুরা, ডান দিকে টয় ট্রেনের লাইন আছে, ছোট লাইনটি দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন। দেখুন এদিকে হলো শিলিগুড়ি টাউন স্টেশন, এটা ব্রডগেজ লাইন, নিউ জলপাইগুড়ির দিকে চলে গেছে এই লাইনটা, শিলিগুড়ি শহরে ঢুকছিলে। এবার আমরা ওই দিকে যাবো সোজা। এটাই দেশবন্ধু পাড়া শুরু হয়ে গেল না একটু আগে? এটা একটা অত্যন্ত জলবহুল জায়গা, মানুষের প্রচুর মানুষের ভিড়। তো এই চলেছি আমরা রিক্সায় করে। বন্ধুরা, এই মার্কেটটি হলো মহাবীর স্থান মার্কেট শিলিগুড়ির। দেখেন খুব জনবহুল আরেকটি মার্কেট। কিছুক্ষণ আগে আমি হকার স্বর্ণা দেখালাম, এটা হলো মহাবীর স্থান মার্কেট। এখানে পুরো জ্যাম হয়ে গেছে গাড়ির এবং রিক্সার। এটা নিউ সিনেমা হল বন্ধুরা, দেখুন এখানে একটি, ডান দিকে দেখতে পাচ্ছেন একটি শিশু উদ্যান আছে খুব সুন্দর।
জায়গাটি খুব সুন্দর। শিশু উদ্যানটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি এই শিশু উদ্যানটি। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সূর্যসেন মহাবিদ্যালয়, মাস্টারদা সূর্যসেনের নামে তৈরি এই সূর্যসেন মহাবিদ্যালয়। এই ডান দিকে হলো এই মহাবিদ্যালয়, এই দিকে হলো মহাবিদ্যালয়টির গেট, এটি হলো গেট, আর এটি হলো বিল্ডিংটা। এটা দেশবন্ধু পাড়ার মধ্যেই এই জায়গাগুলো। এটি আরেকটি, এটা আরেকটি খেলার মাঠ, বড় মাঠটা, এখানে ফুটবল খেলা হয় খুবই। আশা করি আপনারা উপভোগ করছেন বন্ধুরা। পরের দিন বন্ধুরা আমি এসে গেছি ইউয়াম বুদ্ধ মনাস্ট্রিতে। তো ইউয়াম বুদ্ধ মনাস্ট্রিটা হলো শিলিগুড়ি শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। এখানে একটি বেঙ্গল সাফারি পার্ক আছে তার ঠিক পেছনের দিকে। পাহাড়ে ঘেরা প্রকৃতির অপার শোভার মধ্যে অবস্থিত এই দুর্দান্ত বৌদ্ধ মন্দিরটি দেখতে থাকুন। আমি এই মুহূর্তে এখানে ঢুকলাম। কি সুন্দর পরিবেশ এই জায়গাটির, নির্জল নীলিবিলিতে এখানে বুদ্ধদেবের উপাসনা হয়। আর এখানে নিঙ্গামা স্কুল অফ টিবেটিয়ান বুদ্ধিজমও চলে একই সাথে, এবং বুদ্ধিজম এখানে পড়ানো হয়। তো আবাসিকরা এখানে থাকেন এবং বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে থাকেন, এবং তারা বৌদ্ধ ধর্মের বিভিন্ন জিনিসগুলোকে এখানে নিয়ে এখানে পড়াশোনা করেন। তো চারিদিকে দেখুন কত আবাসস্থল রয়েছে এদের থাকার জায়গা। পেছনে হলো হিমালয়ের রেঞ্জ, এক অদ্ভুত অপার শোভা নিয়ে রয়েছে এই বৌদ্ধ মন্দিরটি। বন্ধুরা, এবার আমি দেখাতে চলেছি বেঙ্গল সাফারি পার্কের কিছু কিছু দৃশ্য, যেখানে আমার চোখের সামনেই বিশাল বড় একটি বাঘ আমাদের খুব গাড়ির খুব কাছেই চলে এসেছিল জঙ্গলের মধ্যে। দেখুন এই রোমাঞ্চকর দৃশ্যটি। এরপরে আমি দেখাবো হিমালয়ের কিছু কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক শোভার দৃশ্য সেবকের কাছে, এবং ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে বলে আমি নতুন করে আর কিছু দিচ্ছি না এখানে। আমি আর আলাদা ভিডিও বানাবো আলাদা করে বেঙ্গল সাফারি পার্কের জন্য, এবং আলাদা করে পাহাড়ের দৃশ্যগুলোকে নিয়ে। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।
পাহাড়ে ঘুরতে এসেছি বন্ধুরা, আর সেবক রামকো নতুন রেল লাইনের খবর দেবো না তা কি হয়। তো এখানে এসে দেখলাম সেই কনস্ট্রাকশনের কাজ অনেকটা এগিয়ে গেছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ভায়াডাক্ট আর তার পিলার, দুপাশে রয়েছে টানেল, এই টানেল দিয়েই ট্রেনটি যাবে ভায়াডাক্টের ওপর দিয়ে।